পাবনায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি পণ্য নিয়ে আরও একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ মোংলা বন্দরে এসেছে। সোমবার সকাল 10:45 বন্দরের 8 নম্বর জেটিতে এসে নোঙর করে জাহাজটি। এর আগে গত 28 এপ্রিল রাশিয়ার নোভোরোস্কি বন্দর থেকে পণ্য নিয়ে ছেড়ে আসে ভ্যানিয়াটি পতাকাবাহী এমভি আনকাস্কাই। এবারের চালানে 339 প্যাকেজে 1279 মেট্রিক টন বিভিন্ন ধরনের মেশিনারি পণ্য রয়েছে। 48 ঘন্টার মধ্যে আধুনিক পদ্ধতিতে দক্ষ জনবল দিয়ে জাহাজের পণ্য খালাস শেষে সড়কপথে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে বলে জানান শিপিং এজেন্ট প্রতিনিধিরা। নিরাপদভাবে আমরা মালগুলো খালাস করে এই শেডে রাখা হবে, এই শেড থেকে সড়কপথে মালগুলো চলে যাবে রূপপুরে। আরও জাহাজ আসবে এবং সেটা সম্পূর্ণ মোংলা বন্দর থেকেই খালাস কার্য শুরু হবে। আমরা আশা করতেছি খুব উইদিন 1 সপ্তাহের মধ্যে আমরা কার্গোগুলো ডেলিভারি করতে পারবো। এর আগে গত 6 মে 630 প্যাকেজে 1627.904 মেট্রিক টন পণ্য নিয়ে মোংলা বন্দরে আসে আরেকটি বিদেশি জাহাজ এমভি আনকাসান। এ পর্যন্ত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন যন্ত্রাংশ বোঝায় 49টি বিদেশি জাহাজে মোট 82,005 মেট্রিক টন পণ্য মোংলা বন্দর দিয়ে খালাস করা হয়েছে। সময় সংবাদ মোংলা।